আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি ফুড বাই রাফা। আজ আমি আপনাদের সাথে পেঁয়াজ আর ডিম দিয়ে পাকোড়ার রেসিপি শেয়ার করব অনেক সহজভাবে। বিকেলের নাস্তায় যেন আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই মুচমুচে পেঁয়াজের পাকোড়া। এই পাকোড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে বিকেলে চায়ের সাথে, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পেঁয়াজের পাকোড়াটা কীভাবে তৈরি করেছি। পেঁয়াজের পাকোড়া তৈরি করার জন্য এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ, কুচি করে কেটে নেওয়া হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। তারপর এখানে দিয়ে দিব 1/3 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে কর্নফ্লোর দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আটা। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। ধনিয়া পাতা কুচি করে এখানে কেটে নিয়েছি 2 টেবিল চামচের মতো, সেটা এখানে দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পরে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে ডিম দিয়েছি তাই এক্সট্রা কোনো পানি আর লাগছে না, এটা দিয়ে এর বাইন্ডিংটা হয়ে যাবে। আর পুরোটা মাখানোর পরে আমার কাছে মনে হয়েছে এখানে আর একটু আটা লাগবে, তাই আমি এখানে আবারও 3 টেবিল চামচের মতো আটা দিয়ে দিচ্ছি। তো একবারই দিব না, অল্প অল্প করে দিচ্ছি। অনেক সময় বেশি হতে পারে, আবার একটু কমও লাগতে পারে, বা আপনারা যখন বাসায় তৈরি করবেন আপনাদের কাছেও একটু কম বেশি হতে পারে। তারপর ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। তো 10 মিনিট পর চলে আসলাম, এখন আমি সবগুলো ভেজে নিব। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আগে গরম করতে দিয়েছিলাম, যখন গরম হয়ে এসেছে চুলার জালটা কম করে দিয়ে পাকোড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যখন যে কোনো ধরনের পাকোড়া তৈরি করেন না কেন, বাইন্ডিংয়ের জন্য যখন কর্নফ্লোর বা চালের গুঁড়া দিবেন তার সাথে সামান্য একটু আটাও দিবেন, তাহলে বাইন্ডিংটা অনেক বেশি ভালো হয়। কর্নফ্লোর বা চালের গুঁড়া দিয়ে ভাজার সময় কিন্তু অনেক সময় খুলে আসে, তাই আটা দিলে সেটা কিন্তু খুলে আসে না। তাই আপনারা সবসময় পাকোড়া বা পেঁয়াজু যেটাই তৈরি করেন না কেন সামান্য পরিমাণে আটা দেওয়ার চেষ্টা করবেন। তো এক পাশে ভাজার পর আরেক পাশে আমি উল্টিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলার জাল বন্ধ করে দিয়ে সব নামিয়ে ফেলেছি। এই তো তৈরি হয়ে গেল মুচমুচে পেঁয়াজের পাকোড়া। এই পাকোড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে, বিকালের চায়ের সাথে খেতে তো সবারই অনেক ভালো লাগবে। যারা ভাজা পোড়া অনেক পছন্দ করেন তাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে। চালের গুঁড়া দেওয়ার কারণে অনেক কিন্তু মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু ভালোই লেগেছে। আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করিনি, আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা কুচি করে এখানে কেটে দিতে পারেন। তখন শুকনো মরিচের পরিমাণটা একটু কম করে দিবেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।